বন্যার পানি কমলেও বরিশাল শরীয়তপুর ও টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বরিশালে কীর্তনখোলার ভাঙনে 1 কিলোমিটার সড়ক সহ বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে দুর্গত অধিকাংশ জেলায় পানি কমায় বসতবাড়িতে ফিরতে শুরু করায় কয়েক লাখ মানুষকে লড়াই করতে হচ্ছে খাদ্য সংকট আর নানা রোগবালাইয়ের সাথে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বরিশালে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কীর্তনখোলার ভাঙনে তালতলি লামচরিতে 1 কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় নদীগর্ভে চলে গেছে বাড়িঘরসহ বিশাল এলাকা। নদীর পানি বাড়ায় শহরের পলাশপুর, রসুলপুর, স্টেডিয়াম বস্তির 10,000 বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সদর রোডসহ বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। এছাড়া হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জের 16টি ইউনিয়নের প্রায় 60টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে নদী ভাঙনে মানবেতর জীবন যাপন করছেন এসব এলাকার প্রায় 50,000 মানুষ। প্রায় 30 থেকে 40,000 মানুষ আমরা বসবাস, মানুষরা হাজারি করতে আছে, মানুষ খাইতে পারে না। করোনা মহামারীর মধ্যে বন্যা আর নদী ভাঙনে এখন দিশেহারা শরীয়তপুরের মানুষ। দ্বিতীয় দফা পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, দেখা দিয়েছে খাদ্য সংকট। শরীয়তপুরের 5 উপজেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। পদ্মার প্রবল স্রোতে নদীর তলদেশ থেকে জিও ব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় নদী ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পানি কমতে থাকায় শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চল এখনও রয়েছে পানির নিচে। সরকারি হিসাবে বন্যায় 2,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় গত 22 দিন ধরে শেরপুরের সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি না হওয়ায় পানি কমায় নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার নিম্নাঞ্চল খালিয়াঝুড়ি উপজেলার প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী। পানি নামলেও দুর্গত এলাকায় রয়েছে তীব্র খাদ্য সংকট, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বাঁধ ও আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ ফিরতে শুরু করেছে বসত বাড়িতে। বন্যার পানির তীব্র স্রোতে জেলার 5 উপজেলার রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলে নদীর পানি কমলেও জেলার 7 উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গত এলাকায় রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারিভাবে উন্নতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিরও, তবে দীর্ঘস্থায়ী বন্যায় বাড়িঘর আর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা সংকটের মুখে পড়তে হচ্ছে দুর্গত মানুষদের। মইনুল আহসান, এটিএন বাংলা।